হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন সন্ধ্যেবেলা, তো আমি একটা ওয়েডিংয়ে গিয়েছিলাম 16 তারিখে রবিবারে। তো তারই কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি। তো এই লসটা আমাদের এখানে মালদাতে সাহাপুরে হয়েছে নতুন। তো যেহেতু কোনো ইনভিটেশন পাইনি, তো সেজন্য যাওয়াও হয়েছিল না। তো একটা পেয়েছিলাম, তো সেজন্য গিয়েছিলাম। তো খুবই সুন্দর একটা জায়গা, আমার তো প্রচণ্ড ভালো লেগেছে এবং আমার মেয়েরও তো প্রচণ্ড ভালো লেগেছে, কারণ পুরোটা ফাঁকা, তার জন্য খুব আনন্দ পেয়েছিল। আর আমাদেরও খুব ভালো লেগেছিল, আমরা সবাই মিলেই গিয়েছিলাম। জায়গাটা এত সুন্দর সাজানো গুছানো, তো খুব আনন্দ করেছিলাম। তো চারিদিকের ভিউগুলো যে এত সুন্দর, মানে গাছ, মানে এত সুন্দর গাছগুলো, আর যে গাছটা এখন তোমরা দেখতে পাচ্ছ, লাইটের জন্য আকাশটা এত সুন্দর হয়েছিল, লাইটটা গাছের উপর এমন সুন্দর করে পড়েছে, দেখতে অসাধারণ লাগছিল। তো বাইরের ভিডিও করতে করতে আমি নতুন বইয়েরই ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, তো নতুন বইয়ের ভিডিও করা সেরকম হয়ে ওঠেনি আমার। তো দেখো, এটা হলো খাওয়ার জায়গা, বুফে সিস্টেম করা হয়েছিল, তো সেই জায়গাটা ছিল ওটা। আর এটা হলো বউ যেখানে বসেছিল সেই জায়গাটা, মানে ভিতরের দিকে, এটা বাইরের দিকে ফুল দিয়ে সাজানো। আর এখানে প্লেট নিয়ে খেতে বসার জন্য একটা চেয়ার টেবিল রাখা ছিল। আর এদিকে দেখো, আমার মেয়ে এত আনন্দ পাচ্ছে, তোমাদেরকে বললামই, এত আনন্দ পাচ্ছে ও, যে মানে একা একা ঘুরে বেড়াচ্ছে, মানে ওর কারোর, মানে কাউকেও লাগছে না, ও একা এত সুন্দর, মানে ও আনন্দ পেয়েছে। মানে সবসময় ঘরের মধ্যে একা একা থাকে, তার জন্য ও একটা ফাঁকা জায়গা পেয়েছে, আনন্দ করছে। তো দেখো কী করছে ও ওদিকে, আমি ওকে বলেছিলাম যে ওইদিকে একটু যা, ছবি তুলব। তো সেই ভিডিওটা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো দেখো কেমন করে ঝুলছে ওর বাবার ইসে। তো এইটাই, এই দেখো ওকে বলছিলাম যে চল ভিডিও করবো, তারপরে দেখো আমি ভিতরে ঢুকে গেছি। এদিকে স্টল বসতে অনেকটাই দেরি করেছিল, আমরা প্রায় অনেকটাই দেরিতে গিয়েছিলাম, 1:30-1:15 দিকে, তবু তখনও বসেছিল না স্টল। তো অনেকটাই লেটে বসেছে, আমাদের যাওয়ার আধ ঘন্টা পরে বসেছে। তো স্টলে ছিল লাবড়ি, জিলিপি, পনির পকোড়া, আর হলো চিকেনের কোনো একটা আইটেম ছিল, সঠিক বুঝতে পারছিলাম না, খেয়েছিলাম কিন্তু বুঝতে পারিনি চিকেনে কী ছিল। আর দেখো আমার মেয়ে কতটা আনন্দ করছে, মানে এতটাই ও খুশি হয়েছে, ও একা একাই নাচছে। তো দেখো এখন আমরা মেন কোর্সে চলে গিয়েছি। মেন কোর্সে ছিল লেবু, তারপরে একটা কাটলেট, ভেজিটেবল কাটলেট ছিল, সাথে ছিল স্যালাড, স্যালাডে শসা, পেঁয়াজ, গাজর যেগুলো থাকে সেগুলো ছিল, আর ছিল একটা নান। নানটা খুব ভালোই হয়েছিল খেতে, তার সাথে ছিল চানা মশলা, চানা মশলাটাও দুর্দান্ত হয়েছিল, খারাপ হয়েছিল না। তার সাথে ছিল ফ্রাইড রাইস, তারপরে রাইস। হ্যাঁ, তো তোমাদেরকে আমি মুখে বললেও তোমাদেরকে আমি ভিডিওতে দেখিয়েও দিচ্ছি। দেখো ছিল ডাল, তা ভেজিটেবল পনির, সাথে ছিল মাছ, দই কাতলা বা দই কিছু একটা ছিল, বুঝতে পারিনি। তারপর ছিল মাটন, তারপরে ছিল চাটনি, তারপরে ছিল রসগোল্লা, সন্দেশ, আইসক্রিম আর হাজমোল্লা। এই ছিল মেন কোর্সে। তো তবু দেখো আমার মেয়ে আনন্দ করেই যাচ্ছে, ওদের আনন্দ থামার আনন্দ ছিল না। ওদেরকে আমি জোর করে নিয়ে এসেছি, ওদেরকে বলতে আমার একটা
ননদের মেয়েও গিয়েছিল, তো ওরা এত দুজনে আনন্দ করেছে। তো ওদেরকে টানতে টানতে নিয়ে আসতে হয়েছে, কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছিল, যার জন্য এটাই। আর আমরা হলো এদিকে ও খাচ্ছিল, তো তোর কাছ থেকে ও নান নিয়ে খাচ্ছিল আমার মেয়ে, এটাই। তারপরে আমি তো খেতে চলে গেছি, আর ভিডিও শ্যুট করা হয়নি, এইটুকুই আজকে ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো। টাটা।